অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স এবং অন্যান্য পদার্থ রসায়ন অনুষদের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 2, পেয়ার অফ স্ট্রেট লাইন। খুবই একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল 51। এটা ন্যাশনাল ভার্সিটিতে 1998 আসছে, 2004 আসছে এবং 2013 আসছে। বলছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দুটো সরলরেখা আছে, এখানে দুটি মূল হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, দ্বারা সূচিত রেখা দ্বয়ের একটি আরেকটি হলো দুটি রেখা দ্বয়ের একটির সহিত সমবৃত্ত হয়, এই একটির সাথে আরেকটি সমবৃত্ত হয় আবার, এবং অপর দুটি পরস্পর লম্ব হয়। তো এখানে দুটি যদি ঢাল থাকে, এখানে দুটি ঢাল থাকে, এই দুটি ঢালটা হবে একটির সাথে আরেকটি সমপাদিত হবে, আর অপর দুটি হবে হলো পরস্পর লম্ব হবে। তো প্রথম দুটির ক্ষেত্রে আমরা আগে করি, দেখো প্রথম সমীকরণ দুটো আমরা লিখে নেব। তো সলিউশন, প্রদত্ত সমীকরণ দেয়, অঙ্কটা একটু বড় হবে, তো ধৈর্য ধরে একটু করবো, একটু বড় অঙ্ক, যেহেতু একটু সময় নিয়ে খাতায় প্র্যাকটিস করো আর দেখতে থাকো। প্রদত্ত সমীকরণ দয় এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা 1 নং সমীকরণ দাও, এবং এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা 2 নং সমীকরণ দাও। দেখো 1 এবং 2 সমীকরণ 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা হবে, এই 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখা যেহেতু একটির সহিত একটা সমপাতিত হবে, তো আমরা লিখতে পারি যে 1 নং, তাহলে যদি 1 নং দ্বারা প্রকাশিত সরল রেখা দ্বয় ওয়াই সমান এম ওয়ান এক্স, অতএব ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল টু জিরো, এবং আরেকটি হলো ওয়াই ইকুয়াল টু এম টু এক্স, তাহলে ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়াল টু জিরো, এই সমীকরণ আমরা দুটা দিলাম। তো দুটি এই সমীকরণ দুটি আমরা এখন বসাবো, দেখো এই সমীকরণ অর্থাৎ এই দুটা ঢাল, এই দুটা ঢালের গুণনফল আমাদের, অর্থাৎ দুটার গুণনফল সমান আমাদের এই সমীকরণ হবে, অর্থাৎ সমীকরণের এখানে দুটা মূল আছে। তো এখানে আমরা লিখব এ এক্স স্কোয়ার 1 নং সমান প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়াল টু জিরো, না এই দুটার গুণন ফল জিরো, এটার মানও জিরো, তো দুটো সমান। তো এখন আমরা এটা বি দ্বারা ভাগ করব, এ বাই বি এক্স স্কোয়ার প্লাস টু এইচ বাই বি এক্স ওয়াই প্লাস বি, বি নিয়ে গেলে শুধু ওয়াই স্কোয়ার, আর এখানে আমরা গুণন করব ওয়াই 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 স্কোয়ার, ওয়াইয়ের সাথে এটা গুণন মাইনাস এম টু এক্স ওয়াই, এটার সাথে এটা গুণন মাইনাস এম ওয়ান এক্স, এম ওয়ান এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস এম ওয়ান এম টু এক্স স্কোয়ার। তো এটাকে আমরা দেখতে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটা কমন নিলে থাকে এম টু প্লাস এম ওয়ান এক্স ওয়াই প্লাস এম ওয়ান এম টু এক্স স্কোয়ার। দেখো এইটা আর এটার সাথে আমরা সহগ সমীকৃত করব, সহগ সমীকৃত করলে অতএব আমরা লিখতে পারি এই এক্স ওয়াইয়ের সাথে হলো কোনটা আমাদের, এক্স ওয়াইয়ের সাথে আছে আমাদের এইটা, অর্থাৎ মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ মাইনাস এইটা সমান আমাদের এইটা, অর্থাৎ মাইনাসটা এইদিকে গেল, তাহলে এম ওয়ান প্লাস এম টু যদি নেই আমরা, তাহলে এইটা হবে হলো টু এইচ বাই বি, এখানে মাইনাস, এই মাইনাসটা এদিকে আসলে এদিক মাইনাস হবে, অর্থাৎ এখানে মাইনাস,
এটা আমরা একটা ধরতে পারি, যেহেতু এটা আমরা এক আর দুই ধরেছি, তো আমরা এটা ধরবো তিন। এবং এই এম ওয়ান ইন্টু এম টু, এম ওয়ান ইন্টু এম টু, এখানে এক্স স্কোয়ার, এখানে আমাদের এক্স স্কোয়ার, অর্থাৎ সমান হলো এ বাই বি। এটা আমরা সহগ সমীকরণ করে পেলাম। এখন যে বিষয়টা আমরা এখন করব সেটা হলো এই দুটা মান থেকে আমরা এম ওয়ান এম টুর মান বের করব। ধর এটা তিন, এটা চার, তো তিন আর চার থেকে সমীকরণ থেকে আমরা জানি যে একটার মান বের করে, যে কোনো একটা এম ওয়ান এর মান বের করে এম টুর মানে বসাবলে এম টুর মান পাওয়া যাবে। অর্থাৎ এখান থেকেও কিসের মান বের করা যায়, দেখো এখান থেকে চার নং সমান আমরা লিখতে পারি, এই চার নং সমান এখানে আমরা কি বের করতে পারি, এম ওয়ান এর মান বের করতে পারি বা এম টুর মান বের করতে পারি। তো এম ওয়ান এর মানটা দিলে আমাদের কি হয় দেখো, আচ্ছা এটা দুটা বের করলাম, একইভাবে আমরা সরল রেখা এই দুইটার থেকে আমরা বের করব, দুই সমীকরণ থেকে আমরা এ ধরনের বের করব দুইটা। তো দুই নং সমীকরণটা আছে আমরা একটু বের করে নেই, যে এ দুটি দুই নং সরল রেখা, দুই নং নং দ্বারা প্রকাশিত প্রকাশিত সরল রেখা দ্বয় হবে, দ্বয় ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স হবে, আর পরেরটা হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এম টু এক্স। যেহেতু সরল রেখা দ্বয় প্রথম দুটা হলো আছে একটি সাথে অন্যটি সমপাতিত হবে, সংগৃহীত হলে ওয়াই সমান এম ওয়ান এক্স, ওয়াই ইকুয়াল টু এম টু এক্স। আর যখন লম্ব হবে, পরস্পর লম্ব হবে, তখন প্রথমটা একটা ওয়াই সমান এম ওয়ান এক্স, পরেরটা হলো ওয়াই মাইনাস হাফ এম টু এক্স। তাহলে এটা সমান লেখা দেয় বা লেখা যায় ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল টু জিরো, আর এটাকে লেখা যায় বা ওয়াই ওয়াই মাইনাস, এইটা মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়, এটা ইকুয়াল টু জিরো, আর এইটা ইকুয়াল টু আমাদের এটা ইকুয়াল টু জিরো ছিল, তো আমরা লিখতে পারি বা লিখতে পারি ওয়াই ওয়াই প্লাস ওয়ান বাই এম টু এক্স ইকুয়াল টু জিরো। তো ওয়াই মাইনাস, ওয়াই মাইনাস বা ওয়াই সমান ওয়াই ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ এম টু এক্স, আচ্ছা এটাই থাক। তো আমরা লিখতে পারি ওয়াই, এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হয় হাফ এম টু এক্স। এখন এই দুইটার গুণনফল, এই দুইটার একটু গুণনফল আমাদের, অতএব আমরা এই দুইটার গুণনফল আমরা লিখব, এই দুইটার গুণনফল সমান সমীকরণ আমাদের দুই সমান। তো সমীকরণ দুইটা আমরা এ এক্স স্কোয়ার, অতএব এ এক্স স্কোয়ার, এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই প্লাস হাফ এম টু এক্স। এই দুটার গুণফল সমান আমাদের এই সমীকরণ। তো আমরা একইভাবে বি ওয়ান দ্বারা ভাগ করবো আগেরটার মতোই, বি ওয়ান দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান বাই বি ওয়ান এক্স ওয়াই, আর এটা বি ওয়ান দ্বারা ভাগ করলে শুধু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ ওয়াই স্কোয়ার মাইনাস এটার সাথে এটা প্লাস এক্স এর সাথে ওয়াই এক্স ওয়াই বাই এম টু, এটার সাথে এটা মাইনাস এম ওয়ান এক্স ওয়াই, এটার সাথে এটা মাইনাস এম ওয়ান এম ওয়ান বাই এম টু এক্স, এটার সাথে এটা গুণ করলে এম ওয়ান আর টু আর এক্স, আর এক্স হলো এক্স স্কোয়ার, হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এটা লিখতে পারি ওয়াই স্কোয়ার, এটা যদি কমন নেই, কী কমন যায়, এক্স ওয়াই কমন যায়, তো প্লাস যদি এক্স ওয়াই কমন যায় তাহলে যেহেতু এম ওয়ান মাইনাস এম টু, দেখো এখন আমরা মাইনাসটা যদি কমন নেই তাহলে মাইনাস যদি এক্স ওয়াই কমন নেই তাহলে এই মাইনাসটা প্লাস হওয়া যায় এম ওয়ান, আর এটা কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যায় ওয়ান বাই এম টু, আর এক্স ওয়াই কমন নিলাম, আর মাইনাস এম ওয়ান এম টু এক্স স্কোয়ার, হয়তো বুঝতে পেরেছ তোমরা। এখন আমরা এটা সহগ সমীকৃত করব, অতএব আমরা সহগ সমীকৃত করে লিখতে পারি যে এইটা সমান এইটার সাথে, এটার সাথে এটার সাথে, অর্থাৎ মাইনাস এম ওয়ান এম টু, এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু, দেখো এই মাইনাসটা এদিকে চলে যায় এর সাথে দিয়ে দাও,
माइनस टू ए एस ओन बाय बी ओन अर्थात आगे सेम टू सेम यटार मत ही है एवं आरेकटार से एटा कत नम्बर धरो ओटा धरछि तीन चार एटा धरब पाँच एवं परेरटा हलो कि माइनस एम ओन एम टू माइनस एम ओन बाय एम टू इक्वल टू ए ओन बाय बी ओन देखो पर सेम एटार साथे एटा ए ओन बाय बी ओन एखाने शुधु माइनस एम टा आसलो आर अनुपाते आसछे आर ओखाने छिलो गुणन आकारे तो एटाके धरो छय नौ হয়তো তোমরা বুঝতে পেরেছ খুব মনোযোগ দিয়ে দেখো একটু দেখো আমি একটা পেজ নিয়ে করছি যাতে তোমাদের দেখানো যায় সেই জন্য এক পেজ বড় পেজ একদম নিয়েছি তো এখন আমরা এই যে আছে আমাদের এখানে তিন আর চার আর পাঁচ আর ছয় তো আমরা এই তিন আর ছয় নেব আর পাঁচ আর চার নেব চার আর পাঁচ নেব মানে এম ওয়ান প্লাস এম টু আর হলো এটা নেব আর এম ওয়ান এম টু আর এটা নেব কি এম ওয়ান মাইনাস হাফ ওয়ান বাই এম ওয়ান এম টু তো আমরা প্রথম আগে তিন আর ছয় নেব তিন ও ছয় নং হতে দেখো দুটা সমীকরণ নিয়ে আমরা এটার থেকে একটার মান থেকে আরেকটা মান বের করব যেমন আছে হলো এম ওয়ান প্লাস এম টু इक्वल टू कत आछे माइनस टू एच बाय बी आर एम ओन बाय एम टू इक्वल टू आछे ए ओन बाय बी ओन देखो ए मान थेके आम्रा कोथाय थेके एटा थेके आम्रा बेर करार चेष्टा करब एम ओन एम टू आर हलो निएछि आम्रा कत माइनस एखाने आम्रा এটাকে দেখো এখান থেকে আমরা এম ওয়ানটা বের করে নেই এম ওয়ানটা যদি বের করে নেই তাহলে কি থাকে মাইনাস এম ওয়ান এইটার সাথে এটা গুণন হয়ে যায় অর্থাৎ ভাগ আছে দিকে গুণন হয়ে যায় এ ওয়ান এম টু ডিভাইডেড বাই বি ওয়ান তো আমরা এই মানটাকে আমরা এই এম ওয়ানের মানটাকে এখানে বসিয়ে দেব এম ওয়ানের মানটাকে আমরা বসিয়ে দেব অর্থাৎ হলো আমাদের এটা কত নং ছিল এটা তিন নং ছিল তো তিন নং আমরা সমান লিখতে পারি যে এম ওয়ানের মান এম ওয়ান মাইনাস এম ওয়ানের মান এটা তো মাইনাস এম ওয়ানের মানটা আমরা বসিয়ে দেবো এই জায়গায় অর্থাৎ এমটা সমান এখানে মাইনাস হয়ে যাবে তাই আমাদের এম টুর মান বের তাহলে দেখো এখন আমাদের এই এম ওয়ান সমান হবে কিন্তু এম ওয়ানটা এদিকে গেলে এইদিকে মাইনাস হয়ে যায় আর কি তাহলে আমার এই এম ওয়ানের মান কোথায় বসাবো আমরা তিনে বসাইলে দেখো তিনে বসাইলে কি হয় মাইনাস এ ওয়ান এম টু বি ওয়ান প্লাস এম টু এম টু ইকুয়াল টু মাইনাস টু এইচ বাই বি তো আমাদের এটা এম টু যদি কমন নাও তাহলে মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু মাইনাস টু এইচ বাই বি মাইনাস 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 পরেই থাকবে মাইনাস মাইনাসই থাক এখন আমরা এম টু নেব তো এম টু যদি নেই আমরা এখানে এম টু কমন গেলে শুধু ওয়ান থাকে ওয়ান একটু কাটাকাটি হচ্ছে বড় অঙ্ক টু এম টু এখন আমাদের এখানে লসাও করে দাও বি ওয়ান আর এটা যেহেতু মাইনাস আর এটা বি ওয়ানের সাথে বি ওয়ান বি ওয়ানটা আগে লেখো মাইনাস এ ওয়ান তার সাথে হলো আমাদের মাইনাস টু এইচ বাই বি এখন এম টু এখানে ওইদিকে গেলে কি হবে এটা এখানে গেলে ভাগ হবে ভাগটা কি মাইনাস টু এইচ বাই বি আর এটা নিচে বি ওয়ান মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান এটাকে আমরা একটু এক লাইনে বাদ দিচ্ছি না তো মাইনাস টু এইচ বাই বি গুণন এ বি ওয়ান উপরে যাবে আর এটা নিচে আসবে বি ওয়ান মাইনাস এ ওয়ান তো এম টুর মান আমরা পেয়ে গেছি এম টুর মান দেখো এটার সাথে এটা গুণন করব মাইনাস টু এইচ বি ওয়ান আর বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান দেখো আমরা একটা এম টুর মান পেয়ে গেলাম আর এখানে আমাদের এম ওয়ানের মান পেয়ে গেছি এম ওয়ান এবং এম টুর মান পেয়ে গেলে আমাদের একটা সমীকরণ চলে আসবে এম ওয়ান আর এম টুর মান আমরা বসিয়ে দেব কত ছয় নংয়ে বসিয়ে দেবো তো সিক্স নং আমরা লিখতে পারি সিক্স থেকে লিখতে পারি এম ওয়ান এম টুর মান বসিয়ে দেবো তাহলে এম ওয়ান এম ওয়ানের মান ছিল হলো মাইনাস এ ওয়ান এম টু ডিভাইডেড বাই বি ওয়ান আর এম টুর মানটা এখানে প্লাস মাইনাস মাইনাস টু এইচ বি ওয়ান মাইনাস আছে বি ইন্টু বি মাইনাস
বি ওয়ান মাইনাস এ ওয়ান, তো দুটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু আমাদের আসলে হলো মাইনাস টু এইচ বাই বি। হয়তো তোমরা বুঝতে পেরেছো, দেখো আমরা জাস্ট এখানে এম ওয়ানের মান এম টুর মান বসিয়ে দিলাম আর এটা। তো এখন আমরা লিখতে পারি যে বিষয়টা লিখবো সেটা হলো আমাদের এম টুর মান বের করতে হবে। এম টুর মানটা বের করেছি, আমরা মানগুলো বসিয়ে দিলাম, সরি আমরা এই ছয় নং না, এখানে আমরা এই তিন নং, তিন নংটা আছে আমাদের হলো এখানে, তিন ও ছয় হতে পারে, এটা তিন, এটা আমাদের এখানে এম ওয়ানের মান আছে, এই এম ওয়ানের মানটা এখানে আমরা এম টুর মান বসিয়ে দিলে এম ওয়ানের মানটা পাবো আমরা এই জায়গায়, অর্থাৎ এম ওয়ানটা কিন্তু ফুল পাইনি, এম টুর মানটা পেয়েছি, এই এম টুর মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের এম ওয়ানের মান পাওয়া যাবে, অর্থাৎ এম ওয়ান এটা ছিল কিন্তু এম ওয়ান সমান এটা ছিল। তো আমরা এম ওয়ান সমান দিব মাইনাস এ ওয়ান, আর এম টুর মান কিন্তু এটা, অর্থাৎ টু এইচ বি ওয়ান ডিভাইডেড বাই বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান আর ডিভাইডেড বাই বি ওয়ান। তো এটাকে আমরা লিখতে পারি, এটাকে নিচে লিখতে পারি, এটা নিচে নিয়ে আসতে পারি, তো মাইনাস এ ওয়ান অর্থাৎ টু এইচ বি ওয়ান, আর এইটাকে নিচে লিখতে পারি বি ওয়ান ইন্টু বি আর বি ওয়ান মাইনাস এ ওয়ান। দেখো এটাকে আমরা এটা বুঝি যে এ বাই বি ডিভাইডেড বাই ফোর হলে আমরা এ বাই ফোর বি লিখতে পারি, একইভাবে এটাও তাই হয়েছে। তো আমরা বি ওয়ান বি ওয়ান ভ্যানিশ হয়ে গেলে থাকে হলো আমাদের টু এইচ এ ওয়ান মাইনাস আর হলো বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান, এটাই হলো এম ওয়ান, এম ওয়ানের মান পেয়েছি, এম টুর মান পেয়েছি। জাস্ট আমাদের একটু লক্ষ্য করো, কাজটা হয়ে গেছে কিন্তু আমাদের, এটা আমাদের এম ওয়ানের মান পেয়ে গেলাম, এম টুর মান পেয়ে গেলাম। এখন যে বিষয়টা এম ওয়ান আর এম টুর মান গুণন করে দেব, অতএব এম ওয়ান এম টু, অতএব এম ওয়ান এম টুর মানটা কী আসবে সেটা আমরা বের করে দেব। তো এম ওয়ান এম টুর মানটা যদি গুণন অবস্থায় আসে, দেখো তাহলে এম এম ওয়ানের মান পাইছি আমরা মাইনাস টু এইচ এ ওয়ান আর ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস বি ওয়ান মাইনাস এ ওয়ান, এবং ইন্টু এম টুর মান পেয়েছি হলো মাইনাস টু এইচ বি ওয়ান ডিভাইডেড বাই বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান। দেখো এখন আমাদের তৈরি করতে হবে, দেখো প্রমাণ করতে হবে, এইটা এই ধরনের আনতে হবে, এইচ এ ওয়ান বি ওয়ান বি ওয়ান মাইনাস এ ওয়ান সমান এইটা আবার এটা সমানও এটা, আমরা এই ধরনের আনবো, এই ধরনের তৈরি করব। দেখো তৈরি করতে কী করতে হবে, এম ওয়ান এম টু থেকে আমরা বের করব, তো এই দুই দুগুণ কত, মাইনাস মাইনাস আমাদের যে বিষয়টা আসছে দুটা মাইনাস তো হওয়ার কথা না, একটা মাইনাস হওয়ার কথা, এম টুর মান আর এম ওয়ানের মান, এম ওয়ানের মান দেখো এম ওয়ানের মানটা ছিল আমাদের এম টুর মানটা মাইনাস, আর এখানের এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো মাইনাস মাইনাস প্লাস, এখানে কোনো মাইনাস হবে না, এই মাইনাস এম টুর মাইনাস আর আমাদের এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তো আমাদের এম ওয়ানের মানটা প্লাস কিন্তু হবে। তো দুই দুগুণা কত হচ্ছে চার, আর বি 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 স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি যে বি স্কোয়ার, আর এখানে আমাদের বি ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার, এটা দুটা আছে, এটা একটা গুণ, আর দুই দুগুণা কত চার, দুই দুগুণা চার আছে আমাদের এইচ 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 স্কোয়ার এ ওয়ান আর হলো বি ওয়ান, আর এই এম ওয়ান এম টুর মানটা হলো ধরো এম ওয়ান এম টুর মানটা হলো এ বাই বি, তাহলে এটা সমান এটা সমান হলো আমরা এ বাই বি দিতে পারি, তো এখানে আমরা এ বাই বি। তো এখন দেখো লক্ষ্য রাখো আমাদের আছে হলো যদি এদিকের ফোরটা ওইদিকে নিয়ে যাই, আমরা ফোরটা ওইদিকে নিয়ে যাই, এই মাইনাসটা মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে আমাদের এদিকে চলে যায় মাইনাস ওয়ান বাই ফোর, আর আমাদের
থাকে কত আমাদের, দেখো উপরে থাকে এ, আর এই বিটা উপরে যে গুণন হয়ে যাবে, এই বিটা বি স্কোয়ারে বি বি কাটলে কি হয়ে যাবে, বি থাকে, এই বিটা ভাগ আছে ওইদিকে গেলে কি হবে, গুণন অবস্থা হয়ে যাবে। আর এখানে যথারীতি আমাদের বি ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার থাকলো। আর এখানে আমাদের দেখো লক্ষ্য রাখো, যদি আমরা যদি কি করি, এটা এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার এ ওয়ান বি ওয়ান, এখানে একটু কাজ আছে দেখো, এখানে কাজটা হলো আমাদের এইচ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার করলাম, বি ওয়ান স্কোয়ার করলাম, তাহলে এক্সট্রা নিলাম এ ওয়ান বি ওয়ান নিলাম, তো এক্সট্রা হলো বি ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার, এখানে এক্সট্রা নিয়েছি যেহেতু এ ওয়ান বি ওয়ান, এখানে আমরা নিব এ ওয়ান বি ওয়ান, তো মাইনাস ওয়ান ফোর এ এ ওয়ান আর বি বি ওয়ান নিব, এ ওয়ান বি ওয়ান আমরা এক্সট্রা গুণন করে নিলাম, তো এই দিকের স্কোয়ার ওইদিকে গেলে কি হয়, এই দিকের স্কোয়ার ওইদিকে গেলে আমাদের রুট হয়ে যায়, তো এটাকে ফুল স্কোয়ার অর্থাৎ এইচ এ ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান উপরে স্কোয়ার সমান মাইনাস ওয়ান বাই ফোর এ এ ওয়ান বি বি ওয়ান। দেখো আমরা একটু অন্য খাতায় করি, যেহেতু এটা উল্টালে বোঝা একটু কঠিন হয়ে যাবে, তো আমরা অন্য খাতায় করব। তো অন্য খাতায় দেখো একটু লক্ষ্য রাখো, এখন এইটাকে আমরা কি করব, এইচ এ ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান ইকুয়াল টু, এটাকে যদি আমরা রুট করি, রুট করলে কি হওয়া যায়, দেখো রুট করলে আমরা এই এটাকে রুট করলে রুট করে দেব মাইনাস ওয়ান বাই ফোর এ এ ওয়ান বি বি ওয়ান, তো এইচ এ ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ফোর, যদি আমি রুট করি তাহলে হাফ হয়ে যায়, আর এখানে মাইনাস এ এ ওয়ান বি বি ওয়ান, এটা একটা আমাদের মান পেলাম, তো এই মানটা আমাদের ধরো একটা কত দিয়েছি ছয়, এটা হলো ধরো সাত, ৬ নং সমীকরণ পর্যন্ত দিয়েছি। একইভাবে দেখো এটা এইটার সাথে এটা আমরা সেম একটু লক্ষ্য রাখবো, এটা যেভাবে আমরা করলাম একইভাবে আমরা কত দিয়ে করেছি, আমরা প্রথম করেছি হলো তিন তিন আর হলো কত ছয়, এখন করব আমরা হলো চার আর হলো কত নিয়ে পাঁচ নিয়ে, চার ও পাঁচ নং হতে পাই, এখন চার ও পাঁচ হতে দেখো আমরা চারে কি দেওয়া আছে, দেখো চারে আমরা যেটা দেওয়া আছে যে এম ওয়ান এম টু ইকুয়াল টু হলো এ বাই বি, এবং কত দেওয়া আছে আমাদের পাঁচ দেওয়া আছে, একটু দেখি পাঁচ নংটা দেওয়া আছে এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু ইকুয়াল টু হলো মাইনাস টু এইচ ওয়ান বাই বি, দেখো আমাদের এই দুটো সমীকরণ শুধু দরকার, এই সমীকরণ দুটার থেকে আমরা কিসের মান বের করতে পারি, এখানে ধরো একটা সমীকরণ দেখো আমরা সাধারণত সমীকরণ করেছি এক আর দুই, দুইয়ের থেকে মান বের করে একের বসাইছি, এখন আমরা একের থেকেও মান বের করে দুইয়ে বসানো যাবে, তো আমরা একের থেকে যদি মান বের করি দেখো এটা সমান, এটা কত নিয়েছি আমরা হলো ছিল আমাদের এটা চার নং আর এটা হচ্ছিল পাঁচ নং, তো চার ইকুয়াল টু যদি আমরা লিখি যে এম ওয়ান এম টু ইকুয়াল টু এ বাই বি, তাহলে আমরা এখান থেকে এম ওয়ানের মানটা বের করতে পারি, এম ওয়ান ইকুয়াল টু কিন্তু দেখো এই এম গুণন আছে ওদিকে গেলে কী হবে, ভাগ হবে অর্থাৎ বি এম টু, এটার মান আমরা বসিয়ে দেবো কোথায়, পাঁচ নং এ বসাবো, এটার মান অর্থাৎ এম এর মান এম ওয়ান এর মান ফাইভ এ বসিয়ে ফাইভে বসাবো অর্থাৎ এই জায়গায় বসাবো, অর্থাৎ এম ওয়ান এর মান হলো আছে এ বাই বি এম টু মাইনাস ওয়ান বাই এম টু ইকুয়াল টু মাইনাস টু এইচ ওয়ান বাই বি, তো এখন আমরা এখানে ওয়ান বাই এম স্কোয়ার কমন নিলে কি থাকে, ওয়ান বাই এম স্কোয়ার এম টু সরি এম স্কোয়ার না, এখানে এ বাই বি মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার কমন নিলে ওয়ান থাকে ইকুয়াল টু মাইনাস টু এইচ এইচ ওয়ান বাই বি, এখন ওয়ান বাই এম স্কোয়ার আমার দরকার শুধু ওয়ান বাই এম টু, এম
টু শুধু দরকার, উল্টে লাস্ট এটার মান বের করে উল্টে দিলেও হবে, অর্থাৎ বি ইন্টু নিলে এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস টু এইচ ওয়ান বাই বি। দেখো আগেরটা যেমন ছিল বি মাইনাস এ, এটাও যদি আমি বি মাইনাস এ করি তাহলে মাইনাস যদি কমন নেই ওয়ান বাই এম টু, তাহলে এখানে হয়ে যায় বি মাইনাস এ, আর এখানে এসে বি ইকুয়াল টু এই মাইনাস টু এইচ ওয়ান বি, এই মাইনাস মাইনাসটা ভ্যানিশ করে দিতে পারি। তো ওয়ান বাই এম স্কোয়ার ওয়ান বাই এম টু, শুধু এম স্কোয়ার মনে আসে, তো টু এইচ ওয়ান বাই বি ওয়ান, এটার সাথে যদি এটা নিচে ভাগ করো, ভাগটা যদি গুণন করে দেয় বিটা উপরে চলে যাবে আর বি মাইনাস বি ওয়ান, বি মাইনাস এ চলে আসবে। দেখো একটু তুলতে ভুল হয়ে গেছে, হয়তো কোথায় ভুল হয়েছে, এখানে বি ওয়ান, এখানে বি ওয়ান, এখানে বি ওয়ান, অর্থাৎ এটার মান ছিল আমাদের বি ওয়ান, অর্থাৎ এম ওয়ান, এম ওয়ান মাইনাস এম টু সমান টু এইচ বাই টু এইচ এইচ ওয়ান বাই বি ওয়ান। তো তাছাড়া দেখো কেটে যায়, আসলে কাটবে না, সো সেখান থেকে আমি বুঝতে পেরেছি। দেখো এখানে ওয়ান বাই এম টু, অর্থাৎ টু এইচ বি, টু এইচ বি, আর নিচে হলো বি ওয়ান ইন্টু বি মাইনাস এ ওয়ান, অর্থাৎ নিচে আসবে টু এইচ ওয়ান বি, আর এখানে আসবে বি ওয়ান ইন্টু বি মাইনাস এ ও। এখন যেহেতু ওয়ান বাই এম টু, তাহলে শুধু এম টু যদি করে উল্টা দেই তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ বি ওয়ান ইন্টু বি মাইনাস এ, আর নিচে আসবে টু এইচ ওয়ান বি, এটা আমাদের এম টুর মান আসলো। তো এম টুর মান থেকে আমরা এম ওয়ান এর মানটা বের করব কোথায় থেকে, দেখো এম ওয়ান এর মান এই যেখানে আছে, তো এম ওয়ান এর মান শুধু এম টুর মান বসিয়ে দেবো নিচে, তো এম ওয়ান, অতএব এম ওয়ান সমান দেখো এটা এ, আর এখানে কি আছে বি, আর এম টুর মানটা এখানে বসিয়ে দেব, অর্থাৎ বি ইন্টু বি, বি ওয়ান ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই টু এইচ ওয়ান বি, টু এইচ ওয়ান বি। তো আমাদের এখানে কিন্তু বি বি কেটে দিতে পারি, বি বি কেটে দিতে পারি, তো এটা ভাগ আছে, ভাগটা যদি গুণন করি এটা উপরে যাবে আর এটা কিন্তু নিচেই থাকবে। তো আমরা এম ওয়ানটা লিখতে পারি, অর্থাৎ আমরা বা আমরা এম এম ওয়ানটা লিখতে পারি এর সাথে, এটা কিন্তু গুণন হবে টু এইচ, টু এইচ অর্থাৎ টু এ এইচ ওয়ান, আর নিচে থাকবে আমাদের বি ওয়ান ইন্টু বি মাইনাস এ, হয়তো বুঝতে পেরেছ। তো এখানে আমরা দুটো মান পেয়ে গেলাম, আমাদের এ এম এম ওয়ান এর মান পেয়ে গেলাম আর এম টুর মানও পেয়ে গেছি। একইভাবে আগের ক্ষেত্রেও আমরা দেখো কী কী পেয়েছি, এম ওয়ান এম টুর মান পেয়ে গেছি। এখানে আমাদের এম ওয়ান এম টু, এম টু এবং এম ওয়ান এর মান পাওয়ার পরে কিন্তু আমরা আবার এম ওয়ান এম টুতে মান বসিয়েছি, তো এম ওয়ান এম টুতে মান বসিয়েছি। তো এখন এখন আমরা কোথায় বসিয়েছিলাম, দেখো আমাদের ছিল হলো তিন এবং ছয় থেকে, তিন এবং আমাদের কোথায় ছয়, এখানে তিন এবং হলো সিক্স থেকে মান এটা। তো এখন একইভাবে আমরা মানটা বসিয়ে দেব, হলো সিক্সে মান বসিয়ে দেব। দেখো আগে আমরা এই তিন এবং থ্রি এবং সিক্সের থেকে, সিক্স কোথায়, এই সিক্স এই দুটো সমীকরণের ভিতর নিয়ে আমরা কোথায় মান বসিয়েছি, চারে মান বসিয়েছি, চারে মান বসিয়েছি, চারে মান বসিয়ে পাওয়া গেছে। এখন আমরা এই চার এবং পাঁচের করে, চার এবং পাঁচের সমীকরণ সমাধান করে এম ওয়ান এম টুর মান বের করেছি, সেটা আবার আমরা বসিয়ে দেব, কোথায় বসিয়ে দেব, সেটা বসাবো ছয়। আবার একটু লক্ষ্য রেখো যে তিন এবং ছয়, তিন এবং ছয়ের থেকে এম ওয়ান এম টুর মান বের করে চারে বসিয়েছি, আর চার এবং পাঁচের মান বের করে এম ওয়ান এম টুর মান বের করে আমরা বসাবো হলো চারে বসাবো, না সরি চার এবং ছয় পাঁচ বের করে ছয়ে বসাবো, এটা বসাবো। তো আমরা এম ওয়ান এম টুর মান বসাবো আমরা ছয়ে, তো এম ওয়ান এম টুর মান সিক্স নং এ বসিয়ে পাই, এম ওয়ান এম টুর মান আমরা সিক্সে বসাবো, এম ওয়ান
এম টু এর এই অঙ্কটা একটু বড় অঙ্ক, একটু মনে রাখবা এগুলো। মানে মান 6a বসিয়ে সিক্স এ বসাবো। সিক্সটা কি ছিল আমাদের? সিক্সটা ছিল হলো মাইনাস এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু এ ওয়ান বাই বি ওয়ান ছিল, এই সিক্সটা ছিল আমাদের। তো সিক্স এম ওয়ান আর এম টুর মানটা আমরা বসিয়ে দেবো। তো এম ওয়ান এম টুর মানটা দেখো, অন্য পেজে গেলেই আগেরটা দেখা যান, আগের মান না হলে পরে পরেরটা করা কঠিন হয়ে যায়। মানটা ছেড়ে দিলাম কাগজটা। দেখো এম ওয়ানের মানটা কি ছিল আমাদের? এম ওয়ানের মানটা এইটা, এম ওয়ানের মান এটা, অর্থাৎ মাইনাস এই মাইনাস আর টু এ এইচ ওয়ান পি ওয়ান ইন্টু বি মাইনাস এ। তো এইটা আবার নিচে হলো এম টুর মান বসিয়ে দেবো। এম টুর মানটা আমরা কোথায় পেয়েছি? এম টুর মান এটা, অর্থাৎ বি ওয়ান ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই টু এইচ ওয়ান বি ইকুয়াল টু, এটা আমাদের ইকুয়াল টু এ ওয়ান বাই বি ওয়ান, হয়তো বুঝতে পেরেছ। তো এইটা আমরা ঠিক রেখে এটা উল্টিয়ে দিয়ে গুণন দিয়ে দেবো, অর্থাৎ টু এ এইচ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান ইন্টু বি মাইনাস এ গুণন, এটা উপরে চলে যাবে টু এইচ ওয়ান বি আর বি ওয়ান ইন্টু বি মাইনাস এ ইকুয়াল টু এ ওয়ান বাই বি ওয়ান। তো দেখো এটা এটা আমাদের কি হয়, এই টু এ টু 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 ফোর হবে, ফোর এ বি এইচ ওয়ান স্কোয়ার, আর এখানে বি ওয়ান বি ওয়ান বি ওয়ান স্কোয়ার ইন্টু বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান বাই বি ওয়ান। দেখো আমাদের যে বিষয়টা আগে দেখো লাস্ট একটু ক্রিটিক্যাল ছিল, আমরা একটা করেছিলাম মনে আছে হয়তো তোমাদের, এখানে এ ওয়ান বি ওয়ান কী করেছিলাম? গুণন করেছিলাম, একই পাশে গুণন করে দেখো এটা সমাধান করেছিলাম। এখন একটা কাজ আছে দেখো, এখনও সেই কাজটা দেখো, এই ফোরটা আমরা এদিকে ভাগ করে দেব, এই ফোরটাকে এদিকে ভাগ করে দিলে ওয়ান বাই ফোর হয়ে যাবে, ফোরটাকে ভাগ করে দিলে আমাদের ওয়ান বাই ফোর। আর একটা দেখো কাজ আমাদের, এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস এই মাইনাসটা এদিকে চলে দিয়ে দাও, আর এখানে আমাদের এই বি ওয়ান আর এখানে বি ওয়ান কাটলে আমাদের একটা বি ওয়ান থাকে, এই বি ওয়ান আবার এদিকে গুণন হয়ে যায়, অর্থাৎ এ ওয়ান আর বি ওয়ান হয়ে যাবে। দেখো আমাদের যে কাজটা আছে, এখন আমাদের এখানে আছে দেখো এইচ ওয়ান ডিভাইডেড এইচ ওয়ান স্কোয়ার আর হলো বি মাইনাস এ স্কোয়ার, আর কি আছে আমাদের এ বি আছে, এ বিটা আমাদের এ বিটা উল্টো দেখো আরও বেশি গুণন করে নেবো, আরও এ আর বিটা গুণন করে নাও, তাহলে এ বি আর এ বি হলো এ স্কোয়ার বি স্কোয়ার এইচ ওয়ান স্কোয়ার, এসে হলো বি মাইনাস এ স্কোয়ার, হয়তো বুঝতে পেরেছো। দেখো আমাদের এখানে এ বি, যেহেতু আমরা এখানে এ বি এ ওয়ান বি ওয়ান দরকার, শুধু আছে কি আছে এ এ ওয়ান আছে, আর বি ওয়ান এটা তো কেটে গেলে একটা বি ওয়ান, এই বি ওয়ানটা ওইদিকে দিলাম বি ওয়ান, এ ওয়ান বি ওয়ান থাকলো, আর আরেকটা এ বি দরকার আমাদের, আমাদের মানে প্রমাণ করার জন্য আর একটা এ বি দরকার। তো এ বি আমরা উভয় পক্ষে গুণন করে নিলাম, উভয় পক্ষে একই মান গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না, রাশির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা হয়ে গেলে দেখো প্রমাণের সাথে এটা নিলাম। এখন এ বি এইচ ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এ এ ওয়ান বি বি ওয়ান হয়ে গেল। এখন দেখো এইটার স্কোয়ার ওইদিকে গেলে রুট হয়ে গেল, এদিকের স্কোয়ার ওইদিকে গেলে আমাদের রুট হয়ে যাবে। তো আমাদের যথারীতি আগের যথারীতি দেখো এইচ ওয়ান এ বি ডিভাইডেড বি মাইনাস এ ইকুয়াল টু হয়ে গেল আমাদের, এটা যদি রুট করো আমাদের মাইনাস ওয়ান বাই ফোর এ এ ওয়ান বি বি ওয়ান। তো এইচ ওয়ান এ বি ডিভাইডেড বি মাইনাস এ ইকুয়াল টু এই ওয়ান বাই ফোর রুট করলে হাফ হয়ে যায়, আর ভিতরে থাকে মাইনাস এ এ ওয়ান বি বি ওয়ান। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো
তো এইটা সমান এটা আমাদের, আবার এটা সমানও এটা, দেখো এদিকে স্কোয়ার ওইদিক দিয়ে, দেখো আমরা প্রমাণ করেছিলাম এটা অন্য পৃষ্ঠায়, দেখো এই পৃষ্ঠাতে করেছিলাম, দেখো 1 নং, এদের 7 নং, 7 নং এখানে করেছিলাম, আর এটা ধরো কত নং, 8 নং দাও, তো 7 এবং 8 হতে পাই, 7 ও 8 হতে পাই এইচ এ ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান ইকুয়াল টু এটা এইচ ওয়ান এ বি বি মাইনাস এ ইকুয়াল টু, অর্থাৎ এটাও যা এটার সমান এটা, আবার এটা সমান এটা, অর্থাৎ এটা সমান এটা সমান এটা, রুট এ মাইনাস এ এ ওয়ান বি বি ওয়ান, এটাই হলো প্রমাণিত। দেখো একটু বড় হলে একটু বারবার করবা, যেহেতু মাঝে একটু প্লাস মাইনাস ভুল গেলেই কিন্তু তোমার অঙ্কটা মিলবে না, তবে তুমি বারবার করার ফলে তুমি টের পাবা যে কোথায় মাইনাস ভুল গেলেও টের পাবা যে এখানে একটু এরকম হচ্ছে, তো বারবার প্র্যাকটিস করবা, বারবার না প্র্যাকটিস করলে বড় অঙ্কগুলো মিলাতে পারবা না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।